এবার কোন তিনি অসুস্থ চিকিৎসকরা বলেছেন তার আশা কমে আসছে কেউ কেউ বলেছেন ক্রমাগত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এরশাদ জীবন মৃত্যুর মহান আল্লাহর হাতে একমাত্র সৃষ্টিকর্তায় জানেন কখন ইহলোক থেকে চির বিদায় নেয় তারপরে একজন মানুষ যখন শেষ বিদায়ের সময় হয় তখন মানুষ বোঝে গুরুতর অসুস্থ মানুষ যখন আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হন তখন আমরা বুঝি তাকে দুঃখ করি কিন্তু মৃত্যু এমন একটি বাস্তবতা যেখানে মানুষ অসহায় সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এমন একটি সত্যি গুরুতর অসুস্থ আগামীকাল তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে নিস্তেজ হয়ে পড়ছেন তিনি খেতে পারছেন না হাঁটা চলাও করতে পারছেন না এরশাদের একজন চিকিৎসক বলেছেন তিনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন আমরা তার আশা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছেন এরশাদ সাহেব ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছেন এমনকি তিনি এখন বিছানা নড়াচড়া পর্যন্ত করছেন না এরশাদের আত্মীয় স্বজন মনে করেন তার বিদায় লগ্নের উপস্থিত হয়েছে চিকিৎসকরা বলেছেন তাদের আর কিছু করার নেই এই কারণে আগামী রোববার শেষ চেষ্টা করতে এরশাদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে এরশাদের একজন ব্যক্তিগত চিকিৎসক বলেছেন হয়তো চিকিৎসা দিয়ে তাকে কিছুদিন বেঁচে রাখা যাবে কিন্তু তিনি আগের মতো চলাফেরা করতে বল পারবেন না অভাবনীয় কিছু ঘটনা ঘটলে বাকি দিনগুলো নিষ্প্রাণ এক অসুস্থ এর সাথে থাকবেন তিনি থেকেও না থাকার মতো চিকিৎসকরা বলেছেন গত নভেম্বর থেকে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন এর সাথে এটা ছিল বার্ধক্যজনিত অসুস্থতা এই সময় তিনি সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসক জানিয়েছে এমন খুব কিছু করার নেই এরপরে এর সাথে ঢাকায় ফিরে আসেন ঢাকায় এসে তার শরীর আরো দুর্বল হতে থাকে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান হুইল চেয়ারে করে শপথ নেওয়ার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান এরপর সামরিক নেওয়া হয় সমিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা সিঙ্গাপুরের চিকিৎসকদের মতোই খুব বেশি কিছু করা নেই বলে মন্তব্য করেন চিকিৎসরা পরিষেবায় এটাকে বলা হয় পার্থক্যজনিত রোধ গত কয়েকদিন ধরে এর সাথে ক্ষুদা মন্দা বেড়েই চলছে